চিত্রে এ বি সি একটি সম্ভব ত্রিভুজ ডি এফ যথাক্রমে সি ও এ সি এর মধ্যবিন্দু প্রমাণ করো যে ডি এফ সমান্তরাল বি সি এবং ডি এফ সমান হাফ বি সি এই সি একটি কি সম্ভব ত্রিভুজ বি বহু সমান বি সি বহু সমান এসি এই সময় ত্রুবুজের ডি এফ যথাক্রমে এ বি সি ও এস সি এর মধ্যবিন্দু ডি এই হচ্ছে কি বি এর মধ্যবিন্দু ডি এবং বি সি এর মধ্যবিন্দু ই এবং সি এর মধ্যবিন্দু হচ্ছে এফ দেওয়া আছে তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এফ আমরা ডি এফ যদি সংযোগ সরল রেখা টানে প্রমাণ করতে হবে যে ডি এফ সমান্তরাল বি সি এবং কী হচ্ছে ডিএফ সমান হাফ বি ডি এই বাহু সমান হচ্ছে এই বি সি এর অর্ধেক আমরা যদি এখন এই ডি এফকে বর্ধিত করি জি পর্যন্ত এই জি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি ডি এফ সমান যেমন এফ জি হয় এফ জি হয় এবং সি জি যোগ করেই এই সি জি যোগ করেই তাহলে সিজি যুগ করে আমরা এখন প্রমাণ করব যে এই দুটি ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে এই সিজি বাহু সমান ডিএ বাহু তাহলে এই বাহু সমান হলে এই বাহু সমান হবে বিডি বাহু বিডি বাহু সমান যদি সিজি বাহু সমান হয় এবং এই কোন সমান যদি এই কোন প্রমাণ করা যায় আমরা যদি প্রমাণ করতে পারি কোণ তাহলে এই যেহেতু ত্রিভুজ সর্বসম এই কোন সমান হবে তাহলে এই এসি এদের সেদক হলে তাহলে এই সিজি সমান্তরাল বিডি তাহলে এই দুটো বাহু সমান ও সমান্তরাল হলে বি সি জি ডি একটি সামন্তরিক তখন আমরা প্রমাণ করতে হতো যে ডিএফ সমান্তরাল বিসি তাহলে আমরা লিখি ত্রিভুজ এ ডি এফ ও ত্রিভুজ সি জি এফ এর এই বহু সমান আমরা এই বহু বলতে পারি যেহেতু কি হচ্ছে এই এফ হচ্ছে এসি এর মধ্যে অঙ্কন অনুসারে এ এফ সমান সি এফ বলা যায় এবং এই ডি এফ সমান এই ডি এফ সমান এফ জি অঙ্কন অনুসারে এফ সমান সমান এফ জি এবং কি হচ্ছে এই কোন সমান এই কোন বিপ্রতীপ কোন একটি আরেকটি এই দুটি সরলরেখা সেট করতে এই দুটো কোন উৎপন্ন হয়েছে তাহলে এই দুটা কোন কি সমান তাহলে ডিএফ কোন ডিএফ ডি এফ ডি এফ জি কোন তাহলে এই ত্রিভুজের দুটি বাহু ও একটি কোন সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম সুতরাং ত্রিভুজ এ এফ সর্বসম সি জি এফ সুতরাং আমরা বলতে পারি এই বাহু সমান সুতরাং এই বাহু সমান এই বাহু বলা যায় সুতরাং ডিএ সমানি আবার এই বিডি বিডি সমান কি ডি এ যেহেতু মধ্যবিন্দু অকল্পনা করা হয় তাহলে ডিএ সমান বিডি ডি এ সমান আমরা বিডি এ সমান বিডি দেখতে পারি বি ডি সমান সি জি সি জি আবার যেহেতু এই ডিএসি কোণ এই কোনটা সমান এ সি জি কোণ যেহেতু এই ত্রিভুজ দুটি সর্বসম এটা সর্বসম এটা তাহলে এই কোন সমান এই কোন বলা যায় তাহলে যদি কোন ডি এ সি কোণ সমান হয় কোন তাহলে এই এসি যদি সেদক হয় তাহলে এই এ এবং সি জি সমান্তরাল রেখা তাহলে এই দুটা কি কোণ যদি একান্তর কোণ সমান হয় তাহলে আমরা কি বলতে পারি এই সি জি সমান্তরাল বি এ বা সি জি সমান্তরাল বিডি সুতরাং যেহেতু এই কোন সমান এই কোন সুতরাং আমরা বলতে পারি কি বিডি সমান্তরাল বিডি বিডি সমান্তরাল সি এখন যদি বি সি জি ডি এটি কি শত্রুভুজ ধরা হয় এটি কি শত্রুভুজ পুরোটা যদি শত্রুভুজ ধরা হয় এর এই বাহু সমান্তরাল বিডি বাহু সমান্তরাল সিজি আমরা সমান্তরাল সমান সিজি প্রমাণ করেছি বিডি সমান্তরাল সি জি এবং প্রমাণ করেছি এই বাহু সমান এই বাহু তাহলে কি বলা যায় এই বি সি জি ডি একটি কি সামান্তরিক এবং এবং বলেছে বিডি সমান এই আমরা এই অংশটুকু লিখবো বিডি সমান সি জি তাহলে আমরা কি বলতে পারি এই বিসিজি যদি এই বাহু সমান এই বাহু হয় এবং এই বাহু সমান্তরাল এই বাহু হয় বি সি সমান্তরাল বিডি হয় তাহলে বি সি একটি সামান্তরিক সুতরাং বিসিজিডি সি তাহলে বি সি যদি সমান্তরিক হয় তাহলে আমরা এই বি বাহু সমান্তরাল ডিজি বাহু লেখা যায় বি বাহু সমান্তরাল যেহেতু একটা বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল ডিজি জি এবং এবং কি বলা যায় বি ডি জি সমান ডিজি সমান ডি জি সমান বিসি তাহলে ডিজি সমান আমরা আসে ডিজি হচ্ছে ডি এফ এফ জি আমরা ডিজি সমান ডি এফ 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 জি সমান এই পরিবর্তে আমরা লিখতে পারি কি এই ডি এফ ডি এফ সমান এফ জি আমরা এখানে এই ডি এফ সমান এই ডি এফ সমান অঙ্কন অনুসারে আমরা ডি ডিএফ এমনভাবে ডি এফ সমান এফ জি লেখা যায় তাহলে সুতরাং ডিএফ সমান এফ জি আমরা এফ জির পরিবর্তে ডিএফ লিখতে পারি সুতরাং সমান বি সি সুতরাং টু এ ডিএফ সমান বি সি আমরা যদি উভয় দিকে দুই দুই দিয়ে ভাগ করি টু দিয়ে তাহলে কি আসে সুতরাং ডিএফ সমান ওয়ান বাই টু বি সি তাহলে ডি এফ সমান হাফ বি সি প্রমাণিত হলো আমাদেরকে এই অংশ প্রমাণিত হলো